প্রেগনেন্সি অবস্থায় আমরা কিছু টিকা দিয়ে থাকি আমাদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি বলেন ম্যাম কোন কোন টিকা দেওয়া উচিত বা কোন কোন টিকা দেওয়া যাবে, এক্ষেত্রে যদি ম্যাম কিছু বলেন। আচ্ছা, প্রেগনেন্সিতে ভ্যাকসিনেশন, হ্যাঁ, ভ্যাকসিনেশন আমরা একদম অনেক আগে থেকে যেটা আমরা প্র্যাকটিস করে এসেছি, যে প্রেগনেন্সিতে আমরা টিটেনাসের টিকা দিয়ে থাকি, হ্যাঁ, দুটো। যদি এটা প্রথম প্রেগনেন্সি হয় তাহলে 15 সপ্তাহের পর থেকেই 1 মাস অন্তর দুটো দিতে হবে। আর যদি সেকেন্ড বাচ্চা হয়, আগের বেলা দুইটা ভ্যাকসিন নেওয়া থাকে, তাহলে সেকেন্ড প্রেগনেন্সিতে আমাদের একটা ভ্যাকসিন দিলে চলে, টিটেনাস ভ্যাকসিনটাকে বলা হয়। মোটামুটি আমাদের দেশে প্র্যাকটিস কিন্তু এটাই, যে আমরা শুধুমাত্র প্রেগনেন্সিতে টিটেনাস টক্সয়েড দিয়ে থাকি, এটা আমাদের প্র্যাকটিস। বাট এখনকার দিনে, বর্তমান যুগে, আমরা আরো কিছু টিকা দিতে পারি, দেওয়া যায়, যেমন হেপাটাইটিস এর টিকা। হ্যাঁ, যদি আগে তার একটা দেওয়া থাকে এবং প্রেগনেন্সি অবস্থায় যদি তার ভ্যাকসিনেশনের ডেট আসে, সে কিন্তু নিতে পারে, হেপাটাইটিস নিতে পারে। অথবা মেয়েটা যখন প্রেগনেন্ট হলো, হয়তো হঠাৎ করে হয়তো তার হাজবেন্ড মানে HBS পজিটিভ হলো, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ওই মেয়েটিকে হেপাটাইটিস বি এর টিকা দিতে পারবো, এটা কিন্তু দেওয়া যায়। হ্যাঁ, এছাড়া এখন যেমন কোভিড মহামারী চলছে, হ্যাঁ, কোভিড টিকাও কিন্তু প্রেগনেন্সিতে দেওয়া যায়। তবে আমরা সাধারণত বলি যে প্রথম 3 মাস এবং শেষের 3 মাসে ভ্যাকসিন অ্যাভয়েড করাই ভালো, দিলে কোনো সমস্যা নাই, কিন্তু কেউ যদি প্ল্যান করে দিতে চায় তাহলে প্রথম 3 মাস চলে গেলে ওই মাঝের যে 3 মাস, সেই মাসে কিন্তু দিতে পারে। এবং তার বুস্টার ডোজ যদি সেই সময় ডেট আসে, ওই হেপাটাইটিস বলো আর হচ্ছে যে কোভিড বলো, সে কিন্তু ভ্যাকসিন নিতে পারে। তো মোটামুটি এই 3টা ভ্যাকসিন আপাতত আমরা দিতে পারি প্রেগনেন্সিতে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা, আশা করছি আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবে এবং তার সমস্যাগুলো সমাধান করতে পারবে, আর তাতেই হবে আমাদের সার্থকতা। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910। আপনার গর্ভ অবস্থায় আমাদের বিভিন্ন স্বাস্থ্য টিপসগুলো আপনি দেখে উপকৃত হবেন, আর তাই শেয়ার করে অন্যকেও উপকৃত করুন। আমরা বলবো, গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ঔষধ খাবেন না। আপনার প্রেগনেন্সি জার্নিতে কমপক্ষে 4 বার ডাক্তারকে দেখান। আমাদের ভিডিওগুলি দেখে উপকৃত হলে একটি রিভিউ দিবেন। আপনার একটি রিভিউ আমাদেরকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। আপনার একটি সুস্থ ও সুন্দর প্রেগনেন্সি কামনা করছি।